গাইজ, ওয়েলকাম টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ অ্যান্ড ফ্রেশ ব্লগ। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি অ্যান্ড আজকে আমার অনেকদিন পর ফেস প্যাকটা লাগিয়েছি, ঠিক আছে। সকালবেলা কিচ্ছু টিফিন করিনি, কারণ প্রচণ্ড পরিমাণে ভাত কদিন ধরে খাওয়া হচ্ছিল, তো একেবারে দুপুরবেলা কি আজকে টিফিন করো। আজকে দুপুরবেলা মাংসের ঝোলও হবে, তো মাংসের ঝোল ভাত দুপুরবেলা গরম গরম হেভি লাগে খেতে। আজকে আমার মনটা খুশি খুশি আছে, কারণ আজকে আমার একটা জায়গায় যাওয়ার কথা আছে। একটা জায়গায় বলতে বাজারই যাবো, কিন্তু একটা স্পেশাল জিনিস কিনতে যাবো, সেই কারণে হচ্ছে আমার মনটা খুব খুশখুশ হয়ে আছে। বাট আজকে ঘুম থেকে উঠে আমি ভেবেছি হয়তো খুব সুন্দর রোদ উঠবে, একদম সানশাইন একটা ওয়েদার থাকবে, কিন্তু আমার ভাবনাটা পুরো উল্টো হয়ে গেছে। কেন উল্টো হয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখি পুরো মেঘলা করে আছে আর আকাশে একটুখানি হালকা হয়ে তোমার সূর্যর মুখটা দেখা যাচ্ছে। বাট কিছুক্ষণ আমি ভাবলাম হয়তো তাহলে বেলার দিকে কি পুরোপুরি মেঘটা কেটে যাবে, হয়তো রোদ উঠবে। বাট ওয়েদার রিপোর্ট সঙ্গে সঙ্গে চেক করলাম, তখন দেখছি আজকে দেওয়া আছে যে দুপুর একটা থেকে বৃষ্টি হবে। আমি ভাবছিলাম সকালবেলা আজকে বাজার যাবো নাকি বিকালবেলা যাবো, তারপর ভাবলাম সকালবেলা কিছু কাজ আছে সকালবেলা যাবো না, বিকালবেলায় একেবারে যাবো না, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বিকালবেলার দিকে। কিন্তু এই ওয়েদার দেখে আমার তো পুরো এনার্জিটাই ডাউন হয়ে গেলো। কিন্তু আজকেই করতে হবে আমার যে কাজটা করার আছে, আজকে করতে হবে, নাহলে অন্যান্য দিন আমার সময় হবে না। তো এখন তোমাদের বাইরের ওয়েদারটা দেখো কিরকম বিচ্ছিরি হয়ে আছে, পুরো মেঘলা করে আছে আর মনে হচ্ছে একটু পরেই মানে নিম্নচাপের মতো বৃষ্টি আসবে এরকম। আমি জানি না কি হবে, একটা তো বাজতে প্রায় যাই, হয়তো বৃষ্টি চলে আসবে। বৃষ্টির মধ্যে না কোথাও যেতে সত্যি বিশ্বাস করো ইচ্ছা হয় না। প্রথমত তো আমি বাড়ি থেকে বেরাই না, আমার বাড়িতেই সব সময় কাজ। মানে লাস্ট আমি বেরিয়েছিলাম মানে সেই সোনুর বিয়ের সময় কিছু কেনার জন্য, মানে 2-3 মাস হয়ে গেছে আমি বেরাইনি, ঠিক আছে। তার মধ্যে যেদিন বেরাবার মন তো একটা মাইন্ড সেট আপ করি, সেদিনকেও যদি এরকম ওয়েদার থাকে আর বেরোতে ইচ্ছা করে না। কিন্তু আমি আজকে ঠিক করেছি আমি যাবই, আমার কিছু জিনিস শেষ হয়ে গেছে সেগুলোও কিনবো, অ্যান্ড তার সাথে একটা স্পেশাল জিনিস যেটা নেওয়ার আছে সেটা দেখবো, তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। অ্যান্ড তার সাথে হচ্ছে আরেকটা দোকানে যাওয়ার আছে কিছু জিনিস দেখার জন্য। তো চলো আজকে দিনটা শুরু করা যাক, করি আজকের এই পুরো ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। এইটা হচ্ছে আমার দুপুরের লাঞ্চ। দুপুরবেলা মা মাংস করবে বলেছিল, তো মাংস হয়নি আমাদের, হয়েছে হচ্ছে যে এই মোরলা মাছ ভাজা, তার সাথে হচ্ছে ডিম সিদ্ধ, আর এটা হচ্ছে কি বাঁধাকপির পাতা বাটা না কি বলে, ঝাল ঝাল হয়েছে খেতে হেভি লাগছে। অ্যান্ড তার সাথে হচ্ছে ওই যে ওইটাকে কি বলে, একটা বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটা ডাল টাইপের ভেজ ডাল, এটা তো খুবই উপকারী, এটা আমি পুরোটাই খেয়ে নেবো, ভাত দিয়ে যতটা খাবো খাবো, বাদ বাকি হচ্ছে যে তোমার এমনি শুধু খেয়ে নেবো। আর বাইরের ওয়েদারটা দেখো, এই ওয়েদারটার কথাই আজকে তোমাদের বলছিলাম, পুরো মেঘ করে আছে। আমি ভাবলাম কি সুন্দর দিয়ে সকাল সকাল রোদ উঠবে, ঝল হলে ওয়েদার হবে, বাট এইটা হচ্ছে বাইরের ওয়েদার, পুরো এরকম অন্ধকার করে আছে আর মেঘলা করে আছে। এই পাশ দিয়ে তো প্রচণ্ড পরিমাণে জোরে জোরে হাওয়াও দিচ্ছে, মনে হয় বৃষ্টি হবে। যাই হোক, একটা তো বেজে গেছে, বৃষ্টি এখনো শুরু হয়নি, আশা করি বিকেলে আজকে হবে না, হলে হয়তো কালকে থেকে শুরু হবে। এখন হচ্ছে ওয়েদারটা এরকম, বেশি দেরি করব না, আবার যদি বিকালবেলা বৃষ্টি চলে আসে তো সেই কারণে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে একটু দুপুর দিকেই যাব হচ্ছে যে বাজারে, যে জিনিসগুলো কেনার আছে সেগুলো কিনবেন, তার সাথে যে স্পেশাল জিনিসটা আমি দেখতেও বলছিলাম সেটাও দেখতে যাব। আমি পুরোপুরি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। এই জায়গাটা পুরোপুরি ইগনোর করো, কারণ এই জায়গাটাতে আমি বসে বসে সব কাজকর্ম করছিলাম, এখানে আমার ট্রাইপডটা রাখা। রিসেন্টলি আমি হচ্ছে একটা ব্ল্যাক কালারের জ্যাকেট কিনেছিলাম, মানে ব্লেজার টাইপের, ঠিক আছে। তো ওইটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম কি করিনি ভুলে গেছিলাম, তো আজকে হঠাৎ করে মনে পড়লো আজকে যখন যাচ্ছি ওটা পরেই যাই, কারণ হালকা ঠান্ডা বাইরে, দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদারটা কেমন, পুরো মেঘলা করে আছে। আর এই যে হচ্ছে সেই জ্যাকেটটা, এরকম হালকা ঠান্ডা এরকম কুর্তি আর প্যান্টের ওপর ওরকম জ্যাকেট পরলে জাস্ট ভালোই লাগে, আমার তো খুবই ভালো লাগে পার্সোনালি। চারটের মতো অলরেডি বেজে গেছে, এবার আমি তাড়াতাড়ি করে যাব, কারণ শীতের বেলা তো 4-5টা 6টার দিকেই সন্ধে হয়ে যায়, তাড়াতাড়ি করে যাবো। আর এমনি যেহেতু আজকে মেঘলা ওয়েদার, মানে তোমাদেরকে বলছিলাম যেহেতু পুরো মেঘলা ওয়েদার তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, সেই কারণে আর দেরি করবো না। এই হচ্ছে সেই কোটটা যেটা হচ্ছে আমি কিনেছিলাম, পরে যাস না বাবা, এই হচ্ছে কোটটা, আমার আয়নাটা মোছা হয়নি বলে দেখতে ওরকম লাগছে, বাট এই কোটটা খুবই সুন্দর,
দাঁড়াও ট্রাইপডটা সেট করে নিয়ে তোমাদের দেখাই। আমি হচ্ছে যে এই আমার ফর্মাল প্যান্টটা পরেছি, তার সাথে এই কুর্তিটা পরেছি, আর যেহেতু হচ্ছে যে হালকা ঠান্ডা সেই কারণে বাইরে যাওয়ার জন্য এই কোটটা পরবো। এটা হচ্ছে ব্লেজারের ওপর, এটা রিসেন্টলি আমি পারচেস করেছি, তোমাদের সাথে মনে হয় দেখ তোমাদেরকে মনে হয় দেখানো হয়নি, শেয়ার করিনি, শেয়ার করতে হয়তো ভুলে গেছি, সেই কারণে ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে কোটটা, কুর্তির ওপর পরলেও ভাল লাগে দেখতে, আর হচ্ছে যে তোমার জিন্সের উপরেও টপের উপর পরলেও দেখতে ভাল লাগে। আমার মনে হচ্ছে আমার নোখটা নোখ নোখটা বলছি নোখটা একদিক দিয়ে ভাঙতে শুরু হবে। যারা যারা বড় নোখ রাখো আমার মতো, তাহলে হয়তো এই প্রবলেমটা ফেস করবে। দেখবে নোখ যখন ভাঙতে শুরু করে একদিক থেকে একটুখানি উঠতে থাকে, তারপর আস্তে 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 পুরো নোখটাই ভেঙে যায়। তাই হোক, এই হচ্ছে আমার নেল পলিশ। না বেশি দেরি করবো না, তাড়াতাড়ি করে চলে যাবো, কেননা হচ্ছে যে অনেকগুলো দোকানে যাওয়ারও আছে পরপর, আর সন্ধ্যা হয়েও আসবে আর একটু পর থেকে। তো এই হচ্ছে আমার সেই ব্লেজার কোটটা। এই ব্লেজার কোটটা আমি এখানেই কিনেছিলাম, কারণ এগুলো না মানে হালকা ঠান্ডায় পড়ার জন্য একদম পারফেক্ট। আমার একটা ছিল জিন্সের, সেটা অনেক দিনের হয়ে গেছে, সেখানে ওটাকে একদম আউট করে দিই, এটা নিয়েছি। এটা কুর্তির ওপরেও আমি পরতে পারবো, আর যে কোনো টপের ওপরেও পরতে পারবো। আমার তো পার্সোনালি এই ব্লেজার কোটটা খুবই পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। অ্যান্ড হালকা ঠান্ডাতে এইগুলো জাস্ট অসাধারণ, স্টাইলিং এর জন্যও ভালো, অ্যান্ড তোমার ঠান্ডা আটকাতেও বেশ ভালো। তো এই হচ্ছে আমার ব্যাগ, এখন আর বেশি দেরি করব না, চটপট করে বেরোবো। চলে এসেছি এইমাত্র ওটা থেকে নেমে, যেই দোকানটাতে আমার যাওয়ার কথা সেই দোকানটার দিকে যাচ্ছি। বাট এত ভিড় রাস্তাঘাটে বেরিয়ে ব্লগ করাটা রীতিমতো খুবই চাপের, তাও এরকম হচ্ছে গ্যাঞ্জাম একটা রাস্তা, এই দিক দিয়ে গাড়ি ওই দিক দিয়ে গাড়ি। অনেকদিন পর এলাম তো, দেখতে দেখতে যাচ্ছি রাস্তাটা না ভুলে যাই। ওই তো চলে এসেছি, এই রাস্তাটা হচ্ছে সব থেকে কনজেস্টেড এরিয়া আমাদের এখানকার। এই পাশে দেখো কোলাঘাটের নদী। বাবা এদিক দিয়ে গাড়ি ওদিক দিয়ে গাড়ি, গাড়ির আর শেষ হয়। যেই দোকানগুলো তোমার যাওয়ার ছিল সেই জায়গাগুলো আমার কমপ্লিট হয়েছে যাওয়া, ফাইনালি হচ্ছে বাড়ি যাচ্ছি। এত রাস্তায় ভিড় না মানে কি বলবো, বাড়ির জন্য নিয়ে নিয়েছি সন্ধ্যাবেলা গরম গরম চপ, বাড়িতে গিয়ে মুড়ি খাবো, গরম চপ দিয়ে মুড়ি জাস্ট অসাধারণ লাগে। কোথায় এসেছিলাম, কি দেখলাম, কি কি সিদ্ধান্ত নিলাম, সব তোমাদের সাথে বাড়ি গিয়ে এক এক করে শেয়ার করছি, ঠিক আছে? ওখান থেকে এসে ফাইনালি ফ্রেশ ফ্রেশ হয়ে এইমাত্র বসলাম, চপ কিনে নিয়েছিলাম, ডুম্পাবুদির সাথে গল্প করতে করতে চপ মুড়ি খেলাম, তারপরে একেবারে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে এবারে একটু ফ্রেশ হয়ে বসলাম তোমাদের সাথে কথা বলতে। সারাদিনে কী 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 হলো, কী কী দেখলাম, কী নিতান্ত তোমাদের সাথে এবার শেয়ার করবো। সবাই জানে যে রিসেন্টলি ভ্যালেন্টাইন্স ডে গেছে, ভ্যালেন্টাইন্স ডেতে সেরকম আমাদের কোনো প্রোগ্রাম ছিল না, কারণ আমার অফিস ছিল, সুমনেরও দোকান ছিল, আমরা বেরোতেই পারিনি। তো আমরা কী গিফট দেবো নেবো এরকম কনভারসেশান চলছিল, তো তখন সুমন বললো তোমার তো অনেক জামা কাপড় আছে, এবারে বরঞ্চ কিছু গোল্ড আইটেম নাও। তো তখন আমি আর ও মিলে দুজনে মিলে সিদ্ধান্ত করলাম যে আমার এক হাতে পড়ার এরকম রিং আছে, ঠিক আছে, আমার আরো বাকি সোনার আংটি আছে, বাট যেহেতু আমি সাডেনলি এরকম রোগা হয়ে গেছি সেই কারণে সমস্ত আংটি আমার হাতে এরকম ঢিল ঢিল করে, এরকম করলে খুলে চলে যায়।
তো সেই কারণেই ভাবলাম যে ওগুলো যখন মোটা হবো তখন পরবো, থাক আর এখন পরার জন্য একটা বানিয়ে নেবো সবসময় রেগুলার ইউজের জন্য, বা কিনে নেবো। তো আজকে হচ্ছে যে গেছিলাম সেটাই দেখতে, আমাদের এখানে একটা সোনার দোকান আছে সেটা দেখতে, যে একটা আংটি দেখবো, যদি সেরকম পছন্দ হয়ে যায় কিনে নেবো, আর না হলে হচ্ছে যে অর্ডার দিয়ে আসবো। বাট আজকে যেখানে গেছিলাম দু তিনটা আমি সোনার দোকান ঘুরেছি, ডিজাইন গুলো খুব সুন্দর সুন্দর পছন্দ হচ্ছিল, বাট সবই আমার সাইজের থেকে বড়। আমি ভেবেছিলাম আমাদের আমার সাইজের পেয়ে যাবো, অনেক সময় হয় না অনেক মেয়েদের ছোট আঙুল, তো আমারও হচ্ছে আঙুল গুলো সেরকম পুরো বাচ্চাদের মতো, মানে ছোট ছোট আংটি হয়ে যায় আর কি। এই যে আংটিটা দেখছি এই আংটিটার সাইজটাও আমার অনেকই ছোট, তো আমার এক হাতে পরান আংটি আছে, তো ভাবলাম আর এক হাতে পরান আংটি বানাবো। বাট আজকে কিনতেই গেছিলাম মানে ফাইনালাইজ করে, বাট সেরকম কোনো পছন্দ হয়নি। তো আমি আর সুমন মিলে সিদ্ধান্ত নিলাম যে যখন পছন্দ হয়নি তাই ফালতু টাকা ইনভেস্ট করে কিনে কোনো লাভ নেই, তো একেবারে বানাতেই দেবো, একটা পছন্দ মতো ডিজাইন দেখে বানাতে দেবো। তো এই আংটিটা তখন আমি এটাতে শিফট করবো, এবং যেটা বানাবো সেটা হয় এটাতে পরবো না হলে এটাতে পরবো, তাহলে দুটো হাত মোটামুটি সবসময় ভরা ভরা থাকবে, না এক হাতে আংটি থাকে এক হাতটা ফাঁকা লাগে। সেই কারণেই আজকে গেছিলাম জুয়েলারি শপে, তো অনেকগুলো আমাকে আংটি দেখিয়েছিল, আমি ছবিও কিছু তুলে নিয়েছি তোমাদের এখানে দেখাবো। দেখো একটা হচ্ছে যে আংটি ছিল তোমার একদম সিম্পল ডিজাইনের, আমাকে সব দেখাছিল কি বলতো একটু ভারী ভারী, ওই 7,000 8,000 1 গ্রাম 1 গ্রাম 2 মিলি এরকম আর কি, বুঝলে তো, মানে 10,000-এর মধ্যে। কিন্তু যে ডিজাইন গুলো দেখাচ্ছিল সেগুলো সুন্দর, বাট অকেশন ওয়াইজ পরা যাবে, কিন্তু রেগুলার ইউজে পরা যাবে না। আমি চাই রেগুলার ইউজে পরার আংটি। যে কাকিমাটার সাথে কথা হচ্ছিল উনি আমাকে বললো কি যে দেখো তুমি যদি রেগুলার ইউজের আংটি নাও তাহলে সেক্ষেত্রে তোমার গ্রাম বেশি আসবে, কারণ রেগুলার ইউজের আংটি খুব হার্ডই হয়, আর তুমি যদি এই ধরনের আংটি নাও এইগুলো হচ্ছে তোমার 1 গ্রাম মানে মোটামুটি 7,000-8,000-এর মধ্যেই হয়ে যাবে, তোমার দেখতেও সুন্দর। তো আমার তো ওরকম আংটি প্রথমত এখন দরকার নেই, আর দ্বিতীয়ত আমার অতটা ভালো লাগছিল না। আমি একদম সিম্পল ক্লাসিক একটা রেগুলার ইউজের জন্য আংটি চাইছি, যেটা হচ্ছে আমি ইয়াতে পরবো না হলে ইয়াতে পরবো, বেসিক্যালি ইচ্ছা আছে ইয়াতেই পরার। তো আমাকে উনি একটা আংটি দেখিয়েছিল, আংটির ডিজাইনটা মানে ওখানে যত বলেছিল তার মধ্যে ওই ডিজাইনটা আমার চোখে লেগেছিল, একটা খুব সুন্দর হাতে হাতের এরকম সাইন আছে, হাতের মধ্যে একটা পাথর ধরা, ওই আংটিটা আমার ভালো লেগেছিল। তারপরে আরো কিছু কিছু ডিজাইন এরকম ভালো লেগেছিল, আমি পিকচার গুলো এখানে অ্যাড করে দেবো, দেখবো। তো সামনে আমাদের এরকম একটা প্ল্যানিং চলছে যে ওরকম একটা আংটি বানাবো, সুমনও একটা বানাতে দেবে, আমি একটা বানাতে দেবো। তো দেখা যাক কবে কি সাকসেস হয়, তোমাদেরকে অবশ্যই জানাবো, অবশ্যই কি ডিজাইন দিলাম কি অর্ডার করলাম তোমাদেরকে দেখাবো। আজকে ওখানেও কিছু কিছু কালেকশন দেখছিলাম খুব ভাল লাগছিল, বাট ওই আমার হাতের সাইজের হচ্ছিল না প্রবলেম, ওইটাই আমাকে যে কাকুটা আর কি দেখাচ্ছিল উনি উনি বলছে কি তোমার হাতের সাইজের পাওয়া যাবে না, তোমাদের তোমার হাতের সাইজের অর্ডার করেই বানাতে হবে। উনি আমাকে বলছে কি তোমার নাম্বারটা দিয়ে যাও, আমি আমাদের গ্রুপে অ্যাড করে দেবো, তাহলে ডিজাইন গুলো দেখতে পাবে। বললাম ঠিক আছে নিয়ে রাখুন, অ্যাড করে দেবেন, তাহলে লেটেস্ট লেটেস্ট কালেকশন পাওয়া যাবে। তার সাথে সাথে আমার টুকটা কিছু জিনিস কেনার ছিল, তার মধ্যে একটা হচ্ছে যে এইটা দাঁড়ো, রিসেন্টলি আমার হচ্ছে খুব ফেভারিট, অনেকগুলো দোকানে সে গেছিলাম, অনেকগুলো কাজ ছিল, তার সাথে সাথে এইটা যেটা কিনে নিয়েছি সেটা হচ্ছে পতঞ্জলির অ্যালোভেরা জেল। এটার একটা ছোট এমএল মানে ছোট যেটা পাউচটা হয় না সেটা আমি মেখে ফেলেছি, এটা কত এমএল, এটা মনে হয় তোমার 100-150 ml, আর ওটা ছিল তোমার ওই 70 না, আরেকটা ছিল তোমার 60 ml এর মতো, যেটা এর এটা যেটা ছোট যেটা আমি মেখেছিলাম। কারেন্টলি এটা আমার খুবই ফেভারিট একটা অ্যালোভেরা জেল হয়ে গেছে, এটা রেগুলার ইউজ আমি ভেবেছি স্কিনের জন্য আমি মাখবো আমার মুখের জন্য, কারণ আমার একটা সুপার অয়েলি স্কিন, আর এটা দেখলাম খুব একটা স্কিনটাকে অয়েল অয়েল করে না। তো এটা শেষ হয়ে গেছিল, এটা একদম বড়টাই কিনে নিয়ে এসেছি। আজকে এই ছিল পুরো আপডেট, আশা করি তোমাদের এই পুরো ব্লগটা দেখতে খুবই ভালো লেগেছে, কারণ আজকে পুরো দিনটা পুরো হেক্টিক ছিল। আমি ওখানে গেছিলাম ওই 4:30-5টার দিকে, 4:30 বেজে গেছিল, বাড়ি এসেছি পুরো সন্ধ্যা হয়ে গেছে 7টা, তারপরে এসে একটু মুড়ি খেতে খেতে একটু ওদের সাথে একটু চিল করছিলাম, গল্প করছিলাম, তারপরে এসে কিছু একটা কাজ করলাম, কি করলাম, অফিসের কিছু কাজ ছিল সেটা করলাম, তারপরে আমার ব্লগটা এডিট করছিলাম। তো যাই হোক আজকে পুরো দিনটা প্রচন্ড পরিমাণে হেক্টিক আছে, এখন তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়বো, আবার কালকে সকাল থেকে উঠে বিজি শিডিউল আছে। তো আজকের পুরো ব্লগটা আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে, আজকে এতটাই রাখলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার একটা নতুন এক্সাইটিং ব্লগের সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই।